BBQ vlog. মানে পুরাপুরি vlog. আগুন দিয়ে পড়বো এটাই। So finally, আবারও আমরা barbecue করব। এবং last time barbecue করছিলাম, তখন হচ্ছে happy new year সময়। এরপর আর barbecue করা হয় নাই। So এইবারে barbecueটা খুবই special, কারণ হচ্ছে গরুর মাংস। গরুর মাংস তো কি হইছে? ছিল না কোনো কিছু নাই। মাংস তো মাংসই। Let's go. So আমরা এই যে বারবিকিউর জন্য নেট কিনলাম। আমি ইসলাম। তুমি নেট কত নিছে? নেট নিছি তোমার 140। আচ্ছা কাকাই বলা গিয়ে ব্যবসা করতো? হ্যাঁ কাকাই করতো বড় দিয়া মানে লস খাইছে তো আর পারে না। ভাই তোর বাপে যে কত বিজনেস করব আল্লাহ। বারবিকিউ করার কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ করে আমাদের প্রাণপ্রিয় মেহের ভাই মানে শত নর নারীর ক্রাশ, সে বলল বারবিকিউ হবে। সো তেমন তেমন কাজ সকাল সকাল বের হয়ে পড়লাম কিছু জিনিস কেনাকাটা করার জন্য। আঙ্কেল এই যে পয়লা কি দিবেন? পয়লা বিক্রি করেন? হ্যাঁ অল্প লাগবে, বেশি লাগবে না। মানে আপনি কিভাবে বিক্রি করেন? কেজি হিসেবে? কত করে কেজি? কত করে? কাকা বলছে যে সিলভারের দোকানে যাইতে। এই যে আমাদের 6 ইঞ্চি ভাই যারা চাঁদপুর ব্লগে দেখছিলেন সে হাজির হয়ে গেছে। একটা হাই দিয়ে দেন ভাই। বিকাল 4টা না 4:30 এরকম। অলরাইট এভরিওয়ান, আর আমরা এখন যাচ্ছি মেহেরদের বাসায়। আর মেহেরদের বাসার সামনে আমি চলে আসছি প্রায় কাছাকাছি। বেসিক্যালি ওর বাসাতেই পার্টিটা হবে। ও আর কি দিতেছে পার্টিটা? ওই তো যেটাই হোক এদি কইস না। যাই হোক বেসিক্যালি ওর বাসায় পার্টিটা হবে আর কি। ও আর কি পার্টিটা অ্যারেঞ্জ করতেছে। সো ওর বাসায় চলে আসছি, দেন এখন যাই গিয়ে দেখি ও কি করতেছে। সো লেটস গো, যাওয়া যাক। সো মেহেরের বাসায় গিয়া মেহেরকে আর পাইলাম না, কোথাও গেছে হয়তো বা। যাই হোক ওর বাসার ভিতরে ঢুইকা চোখে পড়লো একটা বস্তু। সো এটা দিয়ে আসলে ওজন মাপে। তো ভাবলাম যেহেতু ওজন মাপার মেশিনটা পাইলাম তো মাপে দেখি ওজনটা। ওকে মাহির ওজন 53 কেজি, এটা ঠিক আছে মানা যায়। কিন্তু আমার ওজন এইটা কি 68 69। ও এম জি। তো এখানে মেহের আর লাদেন মিলে কয়লায় আগুন জ্বালাইতেছে। তো কয়লাটা লাদেনই আনছিল, আর এটা হচ্ছে লাদেন পোস্ট দেখছেন পোলার। যাই হোক ও খুব ভালো সাইক্লিস্টান করে। এখানে মাংস খোপাখুই চলতেছে আমাদের কসাই বিশিষ্ট মরহুম মাহি, সরি জীবিত মাহি ইসলাম। আমার ভিডিও করতেছো? মানে কিছু বলতে নেই কোপানোর সম্পর্কে। ও ভাই ওর নাম হচ্ছে ফাহিম, আর মুখের হাসিটা খুবই সুন্দর। অলরেডি এখানে অনেকগুলো হয়ে গেছে শীত, আর ওই পাশে ওগুলো পূরণ হইতেছে। ওই পাশে দেখে আসি এখানে কি অবস্থা। এখানে যে আমাদের ছোট মিয়া, আমাদের ছোট মিয়া যে মেহের, মেহের ভাই
ভাই কতক্ষণ লাগবে? বহুত ফদরাজন দিবে মানে কাকা? এই যে আমি আইছি, আরো অনেকগুলা মাংস শীত হয়ে গেছে, এগুলো একটু পরে ফোলানো হবে। ভাই কিন্তু অনেক কাম করতে পারে, সে অনেক কাজের। ভাই হয়ে গেছে না? একটু থামেন ভাই, আপনার পরিচয়টা দিয়ে নি। সো ওর নাম হইতেছে হুক্কা। সিরিয়াসলি ভাই, আমি সত্যি বলতেছি, ওর নাম হুক্কা। হুক্কা ভাই প্লিজ এমনি হাত পাড়ি করে হাইসেন না ভাই, আমার ভয় লাগে ভাই। ভাই এটা কেমন পোজ ভাই? এটা কোনো পোজ ভাই? এই তো ভাই একদম ঠিক আছে ভাই, এটা চলে ভাই। চরম নাচ ভাই। ভাই কি অবস্থা? হ্যাভ এ রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন। এই দূর হুক্কা ভাই কোনো কাজ করেন না, আবার দাঁত বের করে হাসেন। এখন রুটি গরম হইতেছে, রুটিটা সঙ্গে সঙ্গে আনছিলাম। আর এখন তো রাত কয়টা? রুটিটা গরম করে হইতেছে, হুক্কা ভাই নিয়ে গেছে হুক্কা ভাই। সো আসলে ওর অরিজিনাল নাম হইতেছে মিনহাজ ভাই। আমি কি করতাম ভাই, ডাক নাম হুক্কা ভাই, আমি কি করবো ভাই বলেন? সত্যি বলতে খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর তার থেকেও বড় কথা হইতেছে এইটাই যে সবাই মিলে একসাথে একটা জিনিস তৈরি করে খাওয়া, এর থেকে মজার আর কিছু নাই। সো যাই হোক, আরও অনেকে ছিল, মানে আরও দুটা ভাই ছিল, তাদেরকে পরিচয় করে দিতে পারি নাই। সো ভাই আমি অনেক দুঃখিত, অনেক সরি, কিছু মনে করবেন না।
যাই হোক, ইনশাল্লাহ দেখি নেক্সট টাইম কোথায় ব্লগ করা যায়। দোয়া করি ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আপনাদের সাবস্ক্রাইব করতে সমস্যাটা কি? সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না, আর যদি টাকাই লাগতো তাইলে তো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনা থাকুক থাকতে গেছে কেটা।